নন্দীগ্রামের সোনাচূড়া বাজারে গৌরাঙ্গ পুজো ঘিরে উত্তেজনা। প্রধানকে হেনস্থার অভিযোগ বিজেপির, কটাক্ষ তৃণমূলের। একটি সংগঠনের পক্ষ থেকে সোনাচূড়া বাজারে গৌরাঙ্গ পুজোর আয়োজন করা হয়েছিল। আগামীকাল পুজো হবার কথা ছিল, সেই মতো প্যান্ডেলও তৈরি করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, পুজোতে বাজার কমিটি ও পঞ্চায়েত পারমিশন নেওয়া হয়নি। সেই অভিযোগে পুজো প্যান্ডেল অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি করেন পঞ্চায়েত প্রধান। উল্টে পুজো কমিটি দাবি করেন, থানা থেকে পারমিশন করা হয়েছে। এই নিয়ে দুই পক্ষের বচসা হয়। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে হেনস্থা করা হয়েছে। পুজো কমিটির সদস্য হরপ্রসাদ জানাকে গ্রেপ্তারের দাবিতে সোনাচূড়া বাজারে তারা অবস্থান বিক্ষোভ করে। বিজেপির বিক্ষোভের ফলে পুলিশ হরপ্রসাদ জানাকে আটক করেছে। পুরো ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেখুন, বাজারে দুটো পুজো হয়ে থাকে, সোনাচূড়া বাজারে কালী পুজো, দুর্গা পুজো। তো হঠাৎ করে কোনো এক সংস্থা আজকের দুপুরবেলা প্যান্ডেল করেছে, কিন্তু প্রধান যেহেতু পদাধিকারী বলে বাজারের সভাপতি, তো উনি যারা যে সংস্থা পুজো করতেছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে আপনারা পারমিশন নেননি কেন। তো বচসা হয় এবং প্রধানকে ওখানে হেনস্থা করা হয়েছে পুজো সংস্থা পক্ষ থেকে। হরপ্রসাদ জানা উনি প্রধান ম্যাডামকে হেনস্থা করেছে। তৃণমূল অভিযোগ করছে পুজো বন্ধ করে দিচ্ছে বিজেপি। দেখুন, কারণ হচ্ছে বাজারে দুটো পুজো হয়, এছাড়া কোনো পুজো করতে গেলে পারমিশন নিতে হয়। গতদিন রাম পুজো ছিল, আমরা পারমিশন নিতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে বাজার ছেড়ে অন্যথা পুজো করতে হয়েছে। একই রকমভাবে ওরা যখন পারমিশন নিতে যায় বাজার কমিটি পারমিশন দেয়নি, তা সত্ত্বেও ওরা জোর করে প্যান্ডেল করেছে। সেখানে প্রধান ম্যাডাম যেহেতু সভাপতি, বাজারের সভাপতি রয়েছে, তাই উনি পারমিশন না নিয়ে কেন প্যান্ডেল হচ্ছে এটা বলতে যেতে ওনাকে হরপ্রসাদ জানা অকথ্যভাবে গালিগালাজ করেছে এবং হেনস্থা করেছে। আপনার নাম? আমার নাম বিনোদন মণ্ডল। কোন পদে রয়েছেন? আমি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন যুব মোর্চা সভাপতি, নন্দীগ্রাম তিনে। বিষয়টা হচ্ছে আমি বলি, ওখানে একুশ গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করবে বলছিল ১৯, অর্থাৎ আগামীকাল। অরাজনৈতিক দলের ছেলেরা করছিল, আমাদের কানে খবর যেটা, কোনো রাজনৈতিক দল ওখানে ওই ধর্মীয় অনুষ্ঠানটা করে না। কিন্তু হঠাৎ দেখলাম যে ওখানে বাধা সৃষ্টি হচ্ছে, গৌরাঙ্গ সেবা করতে বাধা দিচ্ছে, বলছে বাজার কমিটির কোনো পারমিশন নেই। কিন্তু ওরা বলছে যে আমরা বাজার কমিটিকে আমরা লিখিত দিয়েছি তিন দিন, আমাদের বলেনি, হঠাৎ এসে আমাদের না হয়েছে। আজকের দেখুন এলাকার মানুষ যে তৃণমূল কংগ্রেস সনাতনীদের বাধা দেয়, আর বিজেপি জনতা ভারতীয় জনতা পার্টি বলে আমরা সনাতনী ধর্ম নিয়ে আমরা বসবাস করি, কিন্তু আজকের এই যে গৌরাঙ্গ সেবাকে বাধা দিচ্ছে। আপনার নাম? সোনাচূড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেব কুমার রায়।